প্রিয় বন্ধুরা আনলক টু পয়েন্ট জিরো কিন্তু শেষ হতে চলেছে একত্রিশে জুলাই তাহলে কি ফার্স্ট আগস্ট অর্থাৎ আনলক থ্রি পয়েন্ট জিরো থেকে কি দেশের অফিস কাছারির মতো চালু হতে চলেছে স্কুল কলেজ সেই সংক্রান্তই আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলে আসবে মূল প্রতিবেদনে কি বলছে আনলকের তৃতীয় পর্যায়ে খুলবে স্কুল কলেজ মেট্রো ইঙ্গিত মিলল কেন্দ্রীয় সরকারি সূত্রে প্রতিবেদনটা আমরা পড়ে দিন লকডাউন প্রায় আনলক এত কিছুর পরও দেশে করোনা সংক্রমণ কমার বিন্দু মাত্র উল্টে দিন দিন প্রকোপ বাড়িয়ে চলেছে এই মারণ ভাইরাস আপাতত প্রতিদিন পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন এই পরিস্থিতিতে কি নতুন করে কঠোর লকডাউনের পথে হাঁটবে দেশ নাকি যেভাবে ধাপে ধাপে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে তা চলতে থাকবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তারপর কি বলছে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর দেশ জুড়ে সংক্রমণ বাড়তে থাকলে নতুন করে কেন্দ্রীয় স্তরে কঠোর লকডাউন চালু করার কোনো পরিকল্পনা নেই অর্থাৎ নতুন করে কিন্তু লকডাউন যে চালু হবে তার কোনো পরিকল্পনা করেনি কেন্দ্রীয় সরকার আগামী সপ্তাহ থেকে আনলকের তৃতীয় পর্যায় শুরু হবে যেমনটা তোমাদের জানালাম অর্থাৎ কন্টেনমেন্ট জোনের বাইরে যে সমস্ত অফিস কাচারি খুলে দেওয়া হচ্ছে সেই ধারাতেই চলতে থাকবে তবে রাজ্যগুলির ওপর অধিকার ন্যাস্ত থাকবে রাজ্য চাইলে নিজেদের মতো করে কঠোর লকডাউন চালু করতে পারে এবার আসল জায়গা এখন প্রশ্ন হলো এই তৃতীয় পর্যায়ে আনলকের রূপরেখা কি হবে মেট্রো পরিষেবা লোকাল ট্রেন পরিষেবা হল কি খুলবে নাম জানতে এক অধিকারিক এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আনলকের তৃতীয় পর্যায়ে কম বেশি দ্বিতীয় পর্যায়ের মতোই হতে চলেছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যা ছিল খানিকটা তাই হতে চলেছে তৃতীয় পর্যায়ে এই পর্যায়ে মেট্রো পরিষেবা না খোলার সম্ভাবনাই বেশি লোকাল ট্রেনও তাই এদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকও জানিয়ে দিয়েছে অভিভাবকরা চাইছে না এখনই স্কুল খুলুক তাই স্কুল খোলার সম্ভাবনা নেই এখানটা তোমরা স্পষ্ট করে জেনে রাখো জিম সুইমিং পুল রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে সাধারণ গণপরিবহন যেভাবে চলছে সেভাবেই চলবে ভিড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সামাজিক দূরত্ব মেনে সিনেমা হল ও থিয়েটার খোলার পরামর্শ দিয়েছে সেই প্রস্তাবে আলোচনা চলছে সূত্রের খবর তৃতীয় পর্যায়ে আনলকের রূপরেখা এক প্রকার চূড়ান্ত প্রধানমন্ত্রীর দপ্তরে ছাড়পত্র পেলেই তা ঘোষণা করা হবে তো এই ছিল আপডেট আশা করবো তোমাদের আপডেট দিয়ে উপকৃত করতে পেরেছি ধন্যবাদ